হ্যাঁ, আমি অভিযোগ করেছি। বাদশা বলে যে যে ছেলেটি 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সে তার কোনো ব্যাপার নেই। দু চার দিন ধরে দেখছি যে কলেজে ঢোকার জন্য ব্যস্ত হয়ে পড়েছে সে। মানে কাউন্সিলর কী করে হয়েছে জানি না। যাই হোক, যখন আমি বেরিয়ে আসছি আমাকে বিচ্ছিরি ভাষায় গালাগালি দিয়ে বলছে প্রিন্সিপাল হয়েছে, দিয়ে আমাকে এক চর মারলো। এক চর মারার পর রিভলভার উঁচিয়ে বলছে দেবো শালাকে মেরে। আমি তো কিছু বুঝে ওঠার আগেই সেখানে অনেক লোকজন ছিল, কেউ কিছুই করলো না। তারপর আমাকে গালাগালি দিল, আমি দেখলাম এখানে আর কিছু হবে না। আমি সোজা থানায় এলাম প্রশাসনের ব্যবস্থা নিতে। প্রশাসন যা ব্যবস্থা নেয় নেবে। তারপর আমার কলেজে খবর গেছে, আমার কলেজের ছাত্রছাত্রী থানায় এসেছে, থানায় এসে তারা উপযুক্ত শাস্তির দাবি করছে, সে যে দলেরই হোক। দল তো সবাই করে, সাধারণ মানুষকে এইভাবে, হ্যাঁ সাধারণ মানুষের মধ্যে আমরাও পড়ি, কিন্তু একটা কলেজের আমি একটা জায়গায় রয়েছি, তো সে এসে এমনভাবে মারলো কল্পনা করা যাবে না। মানে এতটা জোরে মারলো আমাকে, এবং তারপরে ওই মেরেই থামলো না, আমাকে মাটিতে ফেলে পেটে লাথি বুকে লাথি মেরে আমাকে একবারে জঘন্যভাবে, কিন্তু কেউ এসে রক্ষাও করলো না, কিছুই করলো না। রক্ষা কে করবে বলুন, এই এই সমাজে কেউ রক্ষা করার কেউ নেই। আমি তো মানে প্রচণ্ডভাবে নিরাপত্তার অভাব বোধ করছি, এবং ওই ছেলেটি আমি জানি, আমারও 27 নম্বর ওয়ার্ডে বাড়ি, ও হচ্ছে একটা মানে ওর রেকর্ড হচ্ছে ক্রিমিনাল রেকর্ড, ও ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিল, তার কেস এখনও চলছে। ও মানে আগে সিপিএম করতো, এখন তৃণমূলে ঢুকেছে, এবং সে রেকর্ডও এখন আছে। এখন ও গোটা মানে ওয়ার্ডটাকে মানে তোলাবাজি ধান্দাবাজি। দুদিন আগে আমার কাছে আমার এক বন্ধু এসেছিল, হ্যাঁ সে বলেছে বাদশা ডেকে পাঠিয়েছে তার কাছে টাকা নেবে। আমি বললাম একটা পয়সা দিও না, আমি আমি দেখছি। তা এইভাবে তার একটা পয়সা ইনকাম নেই, তার তিনতলা বাড়ি হয়েছে, দুখানা মানে ফোর হুইলার হয়েছে, তার মানে চারটে মোটর সাইকেল হয়েছে, তো সেইগুলো সে কোথায় পাচ্ছে, সেগুলো কোথায় পাচ্ছে? ঘটনাটা জলকলে, আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, ওই অনুষ্ঠানে থেকে ফেরার পথে আমাকে ওইভাবে আমার প্রতি অত্যাচার করলো। একমাত্র কারণ হচ্ছে তার লোকজন এবং সে নিজে আমার কলেজে ঢুকতে পায় না, আমার কলেজে অত্যাচার করতে পারে না, কলেজটাকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা চরিত্র করছে, ইনডিসিপ্লিন করার চেষ্টা করছে, যেটা আমার কলেজের ছাত্র সংসদ এবং সেটাও টিএমসিপি দ্বারা পরিচালিত, যার সঙ্গে আমরা মিলেমিশে কলেজের উন্নয়ন করছি, সেইটাকে বাঞ্চাল করে লুট করার ধান্দায় সে ওই কলেজে ঢোকার চেষ্টা করছে, কলেজে ঢুকতে পারছে না বলে আমার উপরে এরকম তার ব্যক্তিগত আক্রোশ। তাছাড়া আমি আর কোনো আক্রোশ আমি দেখতে পাচ্ছি না।